দীর্ঘদিনের প্রবীণ তৃণমূল নেতা, তাম্রলিপ্ত পুরসভার দুবারের কাউন্সিলরও, তবে চলতি পুরসভা নির্বাচনে দল তৃণমূল থেকে টিকিট না পাওয়ায় নির্দলে দাঁড়িয়েছিলেন তমলুক পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ভানুপদ সাহা। আর তার জেরেই এবার তৃণমূল থেকে বহিষ্কৃত হতে হল প্রবীণ তৃণমূল নেতা ভানুপদ সাহা সহ আরও পাঁচজন অনুগামীকে। বৃহস্পতিবার তমলুকে রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র সাংবাদিক বৈঠক করে জানান, শৃঙ্খলা রক্ষা কমিটির পরামর্শে এবং তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমরা আজকে তমলুক তাম্রলিপ্ত পৌরসভা নির্বাচনে যারা তৃণমূলের নাম নিয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে সবার সম্মতিক্রমে আলোচনাক্রমে দল থেকে আমরা বহিষ্কার করছি। ভানুপদ সাহা, যিনি আমাদের প্রতীকে গত দুবার নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছেন, তার এবার দল তাকে মনোনয়ন দেননি, কিন্তু তিনি এবং তার কিছু সহযোগী তৃণমূলের নাম নিয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই আজকে ভানুপদ সাহাকে দল থেকে বহিষ্কার করা হলো, তার সঙ্গে দলের কোনো যোগাযোগ থাকবে না। কিছু সহযোগী যারা তার অনুগামী হয়ে কাজ করছেন তারাও একদিন তৃণমূলের সৈনিক ছিলেন, তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হচ্ছে। রণবীর সাহা, সঞ্জীব সাহা, শেখ সাত্তার, শেখ লালটু, শেখ আনসার আলী, এই কজন আজকে শৃঙ্খলা রক্ষা কমিটি এবং রাজ্যের নির্দেশ অনুযায়ী তারা বহিষ্কৃত হলেন। তার বয়স হয়েছে, সেই বয়সজনিত কারণে তার সঙ্গে দলের সম্পর্ক আমরা রেখেই চলছিলাম, কিন্তু কোনো কারণে মনোনয়ন পাননি তিনি, তাই বিদ্রোহ ঘোষণা করে নিজে নির্দল প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু বলে বেড়াচ্ছেন আমি তৃণমূলের সমর্থক, আমি তৃণমূলেরই প্রার্থী, তাই দল তাকে বহিষ্কার করবে। না, তাম্রলিপ্ত পৌরসভার 20টি ওয়ার্ডে এইরকম কোনো পরিবেশ পরিস্থিতি নেই, সব জায়গায় আমরা জোড়া ফুলের প্রতীকে একজনই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধীদের সঙ্গে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমানের রিপোর্ট, আনন্দবার্তা।